নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। হঠাৎই খুব গরম পড়েছে, তাই এই গরমে নিয়ে এলাম আমি আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। চলুন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো লস্যির রেসিপি। এর জন্য আমি এখানে একটা আম কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি দই, আমন্ড কুচি, চিনি আর দুধ, লিকুইড দুধ। আমগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে, দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ চিনি। দিয়ে দিলাম দুধ, 1/2 গ্লাস দুধ, কিছুটা আমন্ড কুচি দিয়ে দিচ্ছি, তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। এবারে ব্লেন্ড করে নেব, খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, তাহলে আমগুলো একদম ঘেঁটে যাবে। আমি আমগুলো একটু ছোট ছোট থাকবে এরম ভাবে করেছি, দেখুন দেখতেই পাচ্ছেন ছোট ছোট কুচি থেকে গেছে আমগুলো। আমগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। এখানে গার্নিশিং এর জন্য একটু আমন্ড কুচি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো লস্যি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, আজ এ পর্যন্ত।